আফজাল শরীফ একজন বাংলাদেশি টেলিভিশন এবং চলচ্চিত্র অভিনেতা, যিনি কৌতুক অভিনয়ের জনপ্রিয়তা অর্জন করেন। কমেডি অভিনেতা আফজাল শরীফ মঞ্চ থেকে পরবর্তীতে টেলিভিশন এবং চলচ্চিত্রে আসেন। 1984-85 সালে তার অভিনয় জীবন শুরু হয়। ঢাকার আরামবাগে ট্রুপ থিয়েটারে প্রথম অভিনয় শুরু করেন আফজাল শরীফ। মঞ্চে তিনি ক্ষতবিক্ষত, জমিদার দর্পণ, সাতঘাটের কানাকড়ি, রাক্ষসী এবং মহাপুরুষ ইত্যাদি নাটকে অভিনয় করেন। 1988 সালে হুমায়ুন আহমেদ রচিত ও পরিচালিত টিভি ধারাবাহিক বহুব্রীহী নাটকে অভিনয়ের মাধ্যমে তিনি ছোট পর্দায় আত্মপ্রকাশ করেন। বেলি রোডে প্রথম হুমায়ুন আহমেদের সাথে আফজাল শরীফের সাক্ষাৎ হয় এবং বহুব্রীহী, অয়ময় প্রভৃতি ধারাবাহিক এবং পরবর্তীতে আরও খণ্ডনাটকে অভিনয় করেন তিনি। 1992 সালে গৌতম ঘোষ পরিচালিত পদ্মা নদীর মাঝি চলচ্চিত্র অভিনয়ের মাধ্যমে চলচ্চিত্রে আগমন আফজাল শরীফের। তবে পদ্মা নদীর মাঝি মুক্তির পূর্বে তিনি চাষী নজরুল ইসলাম পরিচালিত দাঙ্গা ফ্যাসাদ চলচ্চিত্র অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হন। 1995 সাল পর্যন্ত তিনি নিয়মিত মঞ্চ নাটকে অভিনয় করেছেন। পরবর্তীতে চলচ্চিত্রে অভিনয়ে পুরোপুরি মনোনিবেশ করেন। বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় কমেডি অভিনেতা হিসেবে অভিনয় করছেন তিনি। তিনি 2010 সালে নিঃশ্বাস আমার তুমি ও 2018 সালে পবিত্র ভালোবাসা চলচ্চিত্রে অভিনয়ের জন্য শ্রেষ্ঠ কৌতুক অভিনেতা হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন। তিনি জনপ্রিয় টেলিভিশন ম্যাগাজিন অনুষ্ঠান ইত্যাদির মামা ভাগ্নে পর্বে নিয়মিত ভাগ্নের চরিত্রে অভিনয় করেন, যাতে মামার চরিত্রে অভিনয় করেন আব্দুল কাদের। আফজাল শরীফ ঢাকায় জন্মগ্রহণ করেন। তিনি 1980 দশকের মধ্যভাগে তাহমিনা শরীফের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। এই দম্পতির এক ছেলে ও এক মেয়ে রয়েছে। আফজাল শরীফের পিতার নাম আলিম মিয়া, যিনি একজন ডাক্তার ছিলেন। আফজাল শরীফের উল্লেখযোগ্য চলচ্চিত্রের মধ্যে রয়েছে পদ্মা নদীর মাঝি, দাঙ্গা ফ্যাসাদ, আবদার, শ্বশুরবাড়ি জিন্দাবাদ, ঠেকাও মাস্তান, বুক ফাটে তো মুখ ফোটে না, আরো ভালোবাসব তোমায়, বাংলার বউ, জামাই শ্বশুর সহ বেশ কিছু ছবি।